যাত্রী তোলা নিয়ে প্রকাশ্য দিবালোকে সংঘর্ষে জড়িয়ে পড়ল শাসক দলের দুই ড্রাইভার ইউনিয়ন। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় তুলসীহাটা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়। দীর্ঘদিন ধরেই এই বাসস্ট্যান্ডে শাসক দলের অটো ইউনিয়ন এবং শাসক দলের টোটো ইউনিয়ন যাত্রী তোলা নিয়ে রেষারেষি চলে আসছিল। রবিবার সকালে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। দুই ইউনিয়নে চালকদের মধ্যে শুরু হয় বচসা, তারপরই হাতাহাতি এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই ইউনিয়নের তৃণমূল সমর্থিত ড্রাইভাররা। ছড়িয়ে পড়ে উত্তেজনা, খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। টোটো ড্রাইভারদের উত্তেজনা সামাল দিতে এলাকায় নামে বিশাল পুলিশ বাহিনী। এদিকে আরও অভিযোগ, তুলসীহাটা বাসস্ট্যান্ডের তৃণমূলের অটো চালক ইউনিয়ন দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ডে থাকা মহিলাদের জন্য সরকারি শৌচালয় দখল করে পার্টি অফিস বানিয়ে রেখেছে। অটো ইউনিয়নের চালকদের দাপটে সেখানে বাথরুম করতে লজ্জা পান বাস ধরতে আসা মহিলা যাত্রীরা বলে অভিযোগ। এলাকার বাসিন্দারা বারবার প্রতিবাদ করেও কোনো ফল হয়নি, উল্টে শাসক দলের নেতাদের চোখ রাঙানি সহ্য করতে হয়েছে বলে অভিযোগ। এদিকে অটো ইউনিয়ন সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে অটো ইউনিয়ন চালকদের উপর ওঠা এই অভিযোগ কার্যত স্বীকার করে নিয়েছেন হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা অঞ্চলের তৃণমূল নেতৃত্ব। ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের স্বামী আব্বাস আলী প্রকাশ্যে স্বীকার করেছেন, তৃণমূল পরিচালিত অটো চালক ইউনিয়নের কর্মীরা শৌচালয়ের সামনে অফিস ঘর তৈরি করেছে। যারা নেতৃত্ব দিচ্ছে ওনাদেরকে বলবো বা দেখতে বলবো জিনিসটা যেন এটা একদম ভালো রকম মানে ওখান থেকে সরাই অন্য জায়গায় করা যাক, আর যেন এখানে একদম কোনো গন্ডগোল না হয় এই ব্যাপারটা আমি বলবো। আপনার নাম? আমার নাম আব্বাস আলী, উপপ্রধানের হাজবেন্ড। এদিকে গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আজ তুলসীহাটা বাসস্ট্যান্ড এলাকায়। চলছে পুলিশের টহলদারি। কারণটা তো আমি ওখানে গাড়িটা লাগালাম কি আর আমাকে বলছে এখান থেকে গাড়িটা সরা, মানে মারার পরে বলছে এখান থেকে গাড়িটা সরা, চাবি ছিনে নিচ্ছে টিএমসি দল করে। মানে ওরা টোটো ইউনিয়ন তৃণমূলেরই আন্ডারে, আর তোমরা কোন দল করো? আমরা ওই টিএমসি। টিএমসি করেন? কি নাম তোমার? আমার নাম স্বামী মাস্টার। গন্ডগোলটা ছিল ওই টোটো আমি সাথে সাইডে লাগাইছিলাম, ওটাই নিয়ে বলছে কি টোটো এখানে লাগাতে দিব না, ওটা নিয়ে গন্ডগোল হয়েছে। অটো ইউনিয়নের কি সবাই প্রত্যেকে মিলে আপনাদেরকে মেরেছে? আর 10-15 জন ছিল, ওরাই মিলে মেরেছে, ওর ছেলে মেরেছে, ওর বাবা মেরেছে। আচ্ছা, হ্যাঁ, টিএমসি র আছে। আর আপনারা কোন দল করেন? আমরাও টিএমসি করি। আপনাদের ইউনিয়ন টিএমসি র? হ্যাঁ। আচ্ছা, কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদেরকে মেরেছে আমরা ওদের শাস্তি চাই। আমার নাম শামসাদ আলী। কেন মারপিটা? কেন কোনো কারণে অটোওয়ালা টোটোওয়ালাকে মারছে, টোটোওয়ালা অটোওয়ালাকে মারছে, ভুটভুটিওয়ালাকে মারছে, মারপিটটা হবে কেন? আমার কাছে যেখানে আইন আছে, আইনের হস্তক্ষেপ নেই, আইনের হস্তক্ষেপ নিয়ে তারা ই করুক, থানাকে জানাক, থানায় এসে ব্যবস্থা নেবে। আর প্রতিনিয়ত ওরা এখানে বাস চলাচলের ব্যাহত করছে, গাড়ি চলাচলের ব্যাহত হয়ে যাচ্ছে, রাস্তাতে যানজট সৃষ্টি করে দিচ্ছে, জনসাধারণের অসুবিধা হয়ে যাচ্ছে, বউ বাচ্চাদের অসুবিধা হয়েছে। পার্টি অফিস হয়েছে খুব ভালো জিনিস, ইউনিয়ন অফিস হয়েছে খুব ভালো জিনিস, কিন্তু গণ্ডগোল করা যাবে, তুলসীহাটার পরিবেশকে খারাপ করতে দেওয়া যাবে না, এটা হচ্ছে পরিষ্কার গল্প। যদিও গোটা ঘটনাকে তীব্র কটাক্ষ করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতাদের অভিযোগ, এলাকায় অশান্তি, গুন্ডামি, হিংসা ছড়ানোর জন্য তৃণমূল নেতৃত্বই দায়ী। রাজ্য জুড়ে অশান্তির বাতাবরণ তৈরি করেছে তৃণমূল সরকার, মানুষের জবাব দেবে বলে অভিযোগ করেন তিনি। গোটা ঘটনাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক তরজা। লজ্জাজনক ব্যাপার, এর থেকে বড় লজ্জাজনক ব্যাপার কি হতে পারে? একটা মহিলার শৌচালয় তা সেটাকেও তারা ছাড়ছে না, তাহলে মানে বুঝতে পারছেন যে কত নিচু স্তরের নেমে গেছে। আরে আগামী দিনগুলোতে যারা যে জনসাধারণ এদেরকে রায় দিয়েছিল তারাই বলছে যে কী না ভুল করে বসলাম, এই সরকার কোনোদিনও শোধরাবে না, আগামী দিনে এই সরকারকে পরিবর্তন করতেই হবে। কাজে ত্রিস্তর পঞ্চায়েত কর্পোরেশন মিউনিসিপ্যালিটি যদি সুস্থভাবে ভোট হয় তাহলে প্রত্যেকটা জায়গায় বিজেপি নিজের জায়গা দখল করবে। মালদা থেকে দেবুসিংহ, আনন্দ বার্তা।